হ্যালো রিবান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে অন্যরকম একটা রেসিপি তৈরি করে দেখাবো আর আমার আজকের রেসিপি হচ্ছে সয়াবিনের রেসিপি তো প্রথমে আমি একটা পাত্রে পরিমাণ মতো সয়াবিন নিয়ে নিচ্ছি এখন এগুলোকে আমি সামান্য পরিমাণ গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো পাঁচ মিনিটের মতো নর্মাল পানিতে ভেজালে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হয় তাই আমি গরম পানিতেই পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রাখবো পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি সয়াবিনগুলোকে পানি থেকে তুলে নিচ্ছি আর সয়াবিনের ভেতরে থাকা এক্সট্রা পানিটা আমি চেপে ফেলে দিচ্ছি তো সবগুলো সয়াবিন আমি পানি থেকে উঠিয়ে নিয়েছি আর সয়াবিনটা রান্না করার জন্য আমি যা যা নিয়েছি তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ি হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ি হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়ি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুড়ি দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এখন আমি সয়াবিনগুলোকে দুইটা ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নিব তো আমি এখানে ডিমগুলো ফাটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এখন আমি সবগুলো সয়াবিন ডিম দিয়ে মাখিয়ে নিব আর খুব সুন্দর করে মাখিয়ে নিব যেন সবগুলো সয়াবিনের মধ্যে ডিমের মিশ্রণটা থাকে তো আমার এখানে সয়াবিনগুলো ডিম দিয়ে মাখানো হয়ে গেছে এখন আমি এগুলোকে ভেজে নিব ফ্রাইপ্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখন ডিমের সাথে মিক্স করে রাখা সয়াবিনগুলো আমি তেলে ছেড়ে দিচ্ছি এখন আমি ভালো করে ভেজে এক পাশ ভাজা হয়ে গেছে উলটিয়ে আরও এক পাশ ভেজে নিচ্ছি সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো আমি এখানে সবগুলো সয়াবিন ভেজে নিয়েছি এখন আমি সরাসরি রান্নার প্রসেসে চলে যাচ্ছি এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি এখন আমি নামিয়ে রাখা সবগুলো মশলা এক এক করে দিয়ে দিব এখন মশলাগুলোকে একসাথে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব মশলাগুলো কষানো হয়ে গেছে ভেজে রাখা সয়াবিনগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলোকেও একটু নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানির সাথে এখন সয়াবিনটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এখন অপেক্ষা করব তরকারিটা হয়ে আসা পর্যন্ত চলে আসলাম প্রায় দশ মিনিট পর তরকারিটা একদম পারফেক্টলি রেডি করা হয়েছে এখন আমি নামিয়ে রাখা জিরাগুড়িটা এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি জিরাগুড়িটাও আমি একটু মিক্স করে নিচ্ছি আর দুই মিনিটের মতো আমি তরকারিটা একটু রান্না করে নিচ্ছি এরপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আপনারা দেখতেই পারছেন সয়াবিনের তরকারিটা দেখতে কতটা আকর্ষণীয় লাগছে আর কে যদি এটা প্রথমবারের মতো খায় তাহলে সে বুঝতেই পারবে না এটা কি সয়াবিনের বড়ি কিনা আশা করি এই শর্টকাট রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন হাফেজ